সুপ্রদর্শক, এই যে একটা ষাড় গরু দেখছেন, এটা কি দাঁত উঠছে না? দুই দাঁত হয়েছে, দুই দাঁত হয়ে গেছে। এই যে দেখুন, এটা কিন্তু দুই দাঁত হয়ে গেছে, আর এটা বিক্রি হয়ে গেল। এই যে দেখুন সাইজটা, দুই দাঁত হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। দুই দাঁত হয়ে গেছে এটা? দুই দাঁত হয়ে গেছে। তারপরে এটা কুরবানি হবে? কুরবানি তো হবে, দুই দাঁত যখন হয়ে গেছে। কতদিন নিলেন? 32 দিয়া নিলাম। 32,000 দিন নিলেন এটা কুরবানির জন্য? এখন এটা মানে এটা করবেন কি? এখন বিক্রি করব। এটা অন্য জায়গায় বিক্রি করবেন? তার মানে এরকম 32,000 এখন পাওয়া যাচ্ছে দাঁতাল গরু? এটা পাইলাম। মানে এটা রেয়ার পাইলেন? এটা তো সব জায়গায় সবসময় পাওয়া যায় না। শুনছেন সুপ্রদর্শক, 32,000 টাকা দিয়ে এই ধরনের রেয়ার গরু এটা কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, এটা গোস্ত কি পরিমাণ হবে এখন? গোস্ত হবে 50 কেজি। 50 কেজি? 50 কেজি গোস্ত হবে। এই যে দেখুন, আপনারা দেখছেন দিনাজপুরের রেলবাজার হাট, আজ 10 এপ্রিল 2022। তো এখানে যে গরুগুলি এসেছে আমরা একটু দামগুলি জানার চেষ্টা করি। এই যে একটা সাইওয়াল দেখছেন, কত চাইছেন? গৃহস্থ চাইছে 82। এই যে দেখুন 82,000। কুকুর পুষেছে একটা 7,00,000 টাকা দিয়ে, আর এটাকে শখে পুষবে? এটা কি? এটা এটা জাতটা কি? এক এক বেলায় তো বেড়াইছি। সাইওয়াল না, ব্রাহ্মা। এটা কি ব্রাহ্মা? হ্যাঁ, ওনারা দাবি করছেন এটা ব্রাহ্মা। দেখুন, তবে গলার ঝুলটা আপনারা দেখুন। রেলবাজার হাটে কিন্তু এইটাই সবচেয়ে আকর্ষণীয় গরু আজকের। এটার দরদাম আসলে ভয়ে কেউ করছে না, 82,000 দাম দেওয়া হয়েছে। দেখুন, এবারে এখানে একটা দেখছি, এটা কত চাচ্ছেন? 47 চাচ্ছি। 47 দাম দিচ্ছে কত? 38। 38? আর টার্গেট? টার্গেট 42। টার্গেট 42। দেখুন, এবারে দেখি একটা গরু নতুন ঢুকলো। দেখুন সবাই ভিড় করেছে। ডানা টানি শুরু হয়ে গেছে। 35,000 দাম বলছে। দেখুন, দেখুন গরু নিয়ে কিভাবে টানাটানি হয়। এবারে এদিকে দেখুন, ৪৫ চাওয়া হয়েছে। এই যে দেখুন, দড়ি দড়ি কিভাবে টানাটানি করছে।
48 চাইছে ৩২ তোমরা গরু কিনবে একজনা গেছে ৩২ বিশ্বাস না করে কত চাইছেন কত তারপরে দেখো গরু ধরে রেলবাজার হাট খুব অল্প সংখ্যক গরু এসেছে, কিন্তু সেই গরুগুলি নিয়ে কিভাবে দড়ি ধরে টানাটানি শুরু হয়েছে, গা বাজে কিনা দেখছে এবারে এখানে দেখছি একটা এই গরুটাকে নিয়ে এই গরুর হিসাবটা করা হচ্ছে মাংসের হিসাব, তুই হিসাব করে দিব কি বলে এটাতে কতটুকু বুঝতে হবে কত চাইছে কত ৪৬ আপনি কত বলছেন ৪৩ দিচ্ছে না ৪৬ চাইছে ৪৩ দেখো ভাব হচ্ছে না এখানে কিন্তু কষাইরা বেশি তো সুতরাং ওনারা কিন্তু মাপ করে নেয়। এইবার দেখুন একটা গাড়িতে একটা গরু আসছে আর ওটা নেওয়ার জন্য সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। দেখুন এই দেখুন অটোতে একটা গরু আনছে, নামার আগেই শুরু হয়ে গেছে দরদাম। সকালে গুটে উঠাইছে গাড়ি মারা গেছে নাকি তুমি শুনো নাই ওই সকালে গুরু উঠাই ধরি বেড়াবে বকনাটাকে ঘিরে কিন্তু ভিড় শুরু হয়ে গিয়েছে। শুনি কত চাইছেন ৪২ ৪২
দেখাশোনা চলছে। দেখো 35 ভাঙ্গে বলছে আর উনি চাইছে 37.5। এটা কিন্তু দিনাজপুর রেলবাজার হাটের নিত্য দিনের চিত্র। একটা করে গরু নামে আর সবাই ঝাঁপিয়ে পড়ে। দেখুন কাস্টমার এখানে প্রচুর, কিন্তু গরুর সংখ্যা খুবই কম।